যে এই মুহূর্তে আপনি ভাবছেন যে আপনার সব চাওগুলো যদি আল্লাহ তাআলা পূরণ করে দেয়, তাহলে হয়তো আপনি হবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। হয়তো আপনার চাওগুলো এরকম হতে পারে, আপনি চাচ্ছেন আপনার অনেকগুলো বাড়ি হবে, গাড়ি হবে, হিউজ অ্যামাউন্ট অফ ব্যাংক ব্যালেন্স হবে, অ্যান্ড দেন ইউ উইল বি দ্য হ্যাপিয়েস্ট পার্সন অন দ্য প্ল্যানেট। আপনি হবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আপনার এই কনসেপ্টটাই রং, ইউর কনসেপ্ট ইজ অ্যাবসলিউটলি রং। দেখেন, আপনার এই চাওয়াগুলো যদি পূরণ হয়ে যায়, তারপরে আপনার নতুন করে আরো অনেক চাওয়া আপনার নিজের মধ্যে চলে আসে। আপনার এই চাওয়াগুলো যদি পূরণ হতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটা সম্পদশালী মানুষ হতো সুখী মানুষ। আপনি ওই সকল মানুষদেরই দেখে থাকবেন যাদের সবকিছু আছে, যাদের সৌন্দর্য আছে, সম্পদ আছে, যশ আছে, খ্যাতি আছে, তারপরেও এই মানুষগুলো সুইসাইড করেছে। সুতরাং আপনার চাওয়াগুলো যদি আপনি পূরণ করে ফেলেন, আপনি পেয়ে যান, তারপরে আপনার নতুন কোনো চাওয়া আপনার মধ্যে তৈরি হবে, দেন আরো চাই, আমার আরো চাই, আরো লাগবে, লোভ। এই লোভ আপনাকে কখনোই সুখী হতে দেবে না। সো আপনার হ্যাপিনেস গুলোকে রিজনেবল করে ফেলবেন, খুবই রিজনেবল, জাস্ট অল্পের মধ্যে, আপনার সাধ্যের মধ্যে সুখে থাকার চেষ্টা করবেন। আপনার যা আছে এই পৃথিবীতে স্রষ্টা কারোর সাথে পার্শিয়ালিটি করে নাই, মহান আল্লাহ কারোর সাথে পার্শিয়ালিটি করেননি। দিন শেষে কোনো রকম অতৃপ্তি নিয়ে ঘুমাতে যাবেন না। আপনি এই পৃথিবীতে যতটুকু ডিজার্ভ করেছেন, আপনার জন্য যতটুকু বরাদ্দ ছিল আপনি পেয়েছেন, ভালো থাকার দায়িত্ব আপনার। আপনার যা আছে তাই নিয়ে যদি আপনি ভালো থাকার চেষ্টা করেন, তবেই আপনি ভালো থাকতে পারবেন। বাট আরো চাই, অনেক কিছু লাগবে, এই লোভ যদি আপনার মধ্যে একবার চলে আসে, তাহলে সারা জীবনেও আপনি খুঁজে পাবেন না কোনটা আপনার ইচ্ছা আর কোনটা আপনার অনিচ্ছা। ওয়েল গাইস, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইওর লাইফ, যে আমাদের হ্যাপিনেস গুলোকে খুবই রিজনেবল করে ফেলবো, যাদের যাতে সাধ্যের মধ্যে আমরা ভালো থাকতে পারি, আমরা সুখে থাকতে পারি। ওয়েল, আমার মতো ক্ষুদ্র একটা মানুষের এই সামান্য একটা টিপস যদি আপনার লাইফে এতটুকু হ্যাপিনেস দিতে পারে,